স্কুলে যাওয়া বিকালবেলা ঘুরতে যাওয়া একসঙ্গে টিফিন খাওয়া আর পরীক্ষায় কে প্রথম বেশি নি কত আর ঘুম ছুটি তারপর আমরা মিলমিশ হুম তারপর একদিন হঠাৎ করে তুই আবার ছেড়ে চলে গেলি বাস সেদিনের পর আজকে দেখা হ্যাঁ বছর দশেক পর কিছু করানো ছিল না গো তখন ছোট ছিলাম মা ভালো লাগতো কিন্তু পড়াশোনাটা ঠিক করে রাখতে হবে বলো এর জন্য বাবার কোনো রিস্ক নিল না আমাকে কলকাতায় এখানে এনে এখানে স্কুলে ভর্তি করে দিল চোখে চোখে রাখবে বলে তারপর এখানে স্কুলের থেকে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক তারপরে কলেজ সব হলো তুই চলে যাওয়ার পর থেকে তোর মামার লোকেরাও এখান থেকে চলে গেল ব্যাস সেই থেকে তোরও আর মামা থাকলো না আর আমাদের দেখা দেখি কথাবার্তা সবই বন্ধ হয়ে গেল হ্যাঁ গো দাদু দিদার বয়স হয়েছে আর দেখাশোনা তো কেউ ছিল না এর জন্য মামা সব জমি জায়গা বিক্রি করে দাদু দিদাকে আমাদের সাথে রাখি আর পুরো সিদ্ধান্তটা বাবা নিয়েছিল হুম বুঝলাম বুঝলাম জানিস বাবা যখন আমাকে প্রথম মোবাইল কিনে দিয়েছিল আমি তোকে ফেসবুকে প্রচুর খুঁজে যে বিশ্বাস কর কিন্তু কিছুতেই খুঁজে পাইনি কিন্তু দেখো "@the আমি তোমাকে খুঁজে বার করেছি আর আমি সন্দেহ করছিলাম ওর তোমার প্রোফাইল কিনা সাহস করে নক করেছি আমি খুব ভালো কাজ করেছিস খুব ভালো কাজ করেছিস আসলে কি বলতো এই কয়েক বছরে আমাদের ডেটাফে তো কম পরিবর্তন হয়নি তাই ওই ফেসবুকে ডিভি থেকে চেরা কিন্তু ভীষণ টাচ তবে হ্যাঁ আর কি শান্দাজ করে নক করেছি না তো দেখাই হত না ওই স্মৃতিতেই থেকে যেতেছি ওই সুখের স্মৃতি তো খুব মিস করেছি আরে আমিও তোকে খুব মিস করেছি শুন রাখ একটা কথা বলতে ছিল আরে আমারও তোকে অনেক কিছু বলার আছে যে না বলা কথাগুলো এতদিন তোকে বলা হয় ওঠেনি রে ভাই বলো না লেডিস ফার্স্ট এখনো তুমি এই দেখো কে হ্যান্ডউটা আমার বয়ফ্রেন্ড বাড়িতে সবাই মেনে নিয়েছে ভাবছি পরে বুঝলি বিয়েটা করে বা বেশ ভালো ভালো খবর কনগ্রাচুলেশনস খুব ভালো থাকিস তোর আর হ্যাঁ তোমার কিন্তু বিয়েটা আসতেই হবে হ্যাঁ আ ফোন আছে কথা বলেন ও ফোন করছে মানে